ইব্রাহিম আসসালাম হজরত ইব্রাহিমের দোয়া অধিক পরিমাণে এসেছে কোরআনে অধিক পরিমাণে হজরত ইব্রাহিমের দোয়ার কথা আল্লাহ পাক বলেছেন কারণ হজরত ইব্রাহিম দোয়া করেছেন নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের পরিবার যে জায়গায় থাকবে যে শহরে ওই শহরের জন্য হজরত ইব্রাহিম দোয়া করেছেন ফসলের জন্য হজরত ইব্রাহিম দোয়া করেছেন বৃষ্টির জন্য হজরতে ইব্রাহিম দোয়া করেছেন মাটি উর্বর হওয়ার জন্য হজরতে ইব্রাহিম দোয়া করেছেন আল্লাহর রসুলের আগমনের জন্য সোফান বলেন হজরত ইব্রাহিমের বয়স বৃদ্ধ হয়ে গেল ছিয়াশি বছর বয়স বুড়ো হয়ে গিয়েছে এব্রাহিমের কোনো সন্তান নেই এব্রাহিম মনে মনে ভাবল আয় আল্লাহ তালা আমি যে তাওহিত প্রচার করছি না বলে তাওহিত কে প্রচার করবে আমি যদি চলে যাই আমার বংশধারায় যদি কেউ না থাকে তাহলে কে তাওহিত প্রচার করবে নবীদের চিন্তা ছিল যে ভবিষ্যৎ জেনারেশন যদি না আসে সন্তান যদি না হয় তাহলে আমি যে ইল্লাল্লাহর কথা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি মানুষের কাছে কাছে গিয়ে আমি তাউহিতের কথা বলেছি যদি আমার সন্তান না আসে তাহলে আমি তো এই নিয়ামত থেকে বঞ্চিত হব কারণ আমার সন্তান যখন সেও তাউহিতের কথা বলবে তার ওই ভালো কাজের স্বভাবটা আমি পেয়ে যাব সুভান বলে এটা সৎকায় জানিয়া আর আমরা কি আমরা ভাবি যে আল্লাহ আমার এত টাকা তুমি দিয়েছো খোদা গো যদি ভবিষ্যৎ জেনারেশন না আসে কে খাবে গো আল্লাহ কে খাবে এত সম্পদ এগুলো সব কাজের মহিলারা খাবে কাজের লোকরা খাবে দারোয়ানরা খাবে আল্লাহ যদি পঙ্গুও হয় তাহলেও একটা সন্তান তুমি দিও ঠিকই না দেখেন নবীদের দোয়া আর আমাদের দোয়া দুইটা কিন্তু ভিন্ন রকম এমনও শুনেছি যে আল্লাহ এমন দোয়া করেছে এক বৃদ্ধা মহিলা তার কোনো সন্তান নেই অনেক সম্পদ এমনও বলেছে যে আল্লাহ আমাকে তুমি কানা লুলা এবারে বয়রা যা হোক তুমি একটা দেও আমারে যাতে করে আমার এই কোটি টাকার সম্পদের মালিকটা সে হয় অর্থাৎ তার মাথার মধ্যে মুক্তির চিন্তা নাই মুক্তি কি শুধু টাকা আর চিন্তা যে হারে আমি কবরে চলে গেলে টাকা কি খাবে আর বাবা তুমি কবরে গেলে তোমার অবস্থা কি হবে এটা নিয়ে একটু না ভেবে আমার সম্পদ কে খাবে এইটা হলো আমাদের চিন্তা ঠিক না আর নবীদের চিন্তা এবার হিম ভাবলো আমার এত সম্পদ আমার এত সম্পদ আর আমি এই সম্পদগুলো আল্লার সব আল্লাহর দিয়েছি হি প্রচার করছি আল্লাহ তালা যদি আমাকে একটা সন্তান না দাও তাহলে এই সম্পদগুলো কে তোমার রাস্তায় ব্যয় করবে আল্লাহ একটা সন্তান দাও দোয়া করল রব্বি হাবলিহী সরা সাফাতের এক শত নম্বর আয়াত সোরা সাফফাতের এক শত নম্বর আয়াত তেইশ নম্বর পাড়া আল্লাহ সোভান তা তালা হজরত ইব্রাহিমের দোয়াটাকে কোরআনের আয়াত বানিয়ে দিলেন সোভান আল্লাহ বলেন শুধু আয়াত বানিয়ে এখানে শেষ করেননি রব্বি হাবলি মিনা সলহীন আল্লাহ তুমি আমাকে সন্তান দাও এব্রাহিম কন্ডিশন দিয়ে দিয়েছেন আল্লাহ তুমি সাদা দাও কালো দাও তুমি যা দাও দেখতে যেমন দাও দাও তোমার ইচ্ছা তবে আল্লাহ তালা রব্বি হাবলি মিনা সলহীন এটা যেন সলেহ হয় এটা যেন নিকার হয় এ যেন তোমার তাওহিদের পথে থাকে এ যেন তাকওয়া অবলম্বনকারী একজন সন্তান হয় এরকম মিনাস সলেহীন আল্লাহ তুমি সলেহ সন্তান তুমি আমাকে দান করো আল্লাহ হজরত ইব্রাহিমের দোয়া কবুল করলেন আল্লাহ রব্দুল আলেমিন দোয়া কবুল করে কোরআনের আয়াত বানিয়ে দিলেন আর আল্লাহ পাক ঘোষণা করলেন ভাবে না হবি গুলামিন হালিম ইব্রাহিম তোমাকে আমি সহনশীল এবং কি তোমাকে আমি ভদ্র তাকুয়াবান নেককার সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিয়ে দিলাম সবান আল্লাহ দেখেন দোয়া করেছেন যেমন আল্লাহ পাক দিয়েছেন ও সন্তান তেমন হাজরতি ইসমাইলকে তার গর্ভে তার আর তাকে সন্তান হিসেবে আল্লাপাক দান করলেন এবং কি হজরত ইসমাইলকেও নবী হিসেবে কবুল করলেন সোহানাল্লা বলেন শুধু এখানেই শেষ নয় আল্লাপাক ইসমাইলের রক্তের ভিতরে অর্থাৎ এই বংশ পরস্পরায় ধারার ভিতরে আমাদের নবী প্রাণের নবী কলিজার নবী রাহমাতুল্ল আলমিন গোটা দুনিয়া যে নবীর জন্য তৈরি হয়েছে আমরা যে নবীর সুপারিশ পেয়ে জান্নাতি হব কলিজায় অনেক বড় আশা ঠিকই না ভাই ও ভয়ারাম এই নবী কিন্তু হজরতি ইসমাইলের বংশধারার মধ্যে আগমন করেছে আল্লাহ আকবর বলেন দোয়া করেছেন ইবরাহিম আল্লাহর কাছে বললেন আল্লাহ তা আল্লাহ অরব্বিজাল্লি মুকেমা সলা সলা তিও আমি হজুর রইয়েতি অরব্বানাতা কব্বল দোয়া হাজরিত এবারহিম আল্লাহর কাছে বললেন আল্লাহ হে আমার রব আমাকে এবং আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও হে আমার রব আপনি আমার দোয়া কবুল করুন সবহান আল্লাহ কি দোয়া প্রথমে সন্তান চেয়েছে এবারে সুর ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াত সুরে ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে হাজরিত ইব্রাহিম কি বলল বলল অরব্ব মুখেই মাসালা ওয়া মিন জুরর ইয়েথি অরব্ব দোয়া ইব্রাহিম বলল আল্লাহ আমাকে আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও অর্থাৎ আমি আমার সন্তান হজরত ইসমাইল তার সন্তান বরস্পরায় করতে করতে বিশ্বনবীজি বিশ্বনবীজি থেকে সাহাবারা এভাবে ছড়িয়ে পড়তে পড়তে আমরা যারা আলো আলামা ও রাসাদুল আম্বিয়া আজকে গোটা মমিন মুসলমানরা এই আয়াতের আওতাভুক্ত ভুক্ত বলে নামাজ নামাজ পড়তে বলেনি আয়াতের দিকে খেয়াল করতে হবে নামাজ প্রতিষ্ঠাকারী অর্থাৎ আপনি নামাজ পড়বেন আপনার সন্তানকে নামাজের কথা বলবেন আপনি আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন তাহলে আপনিও এই নিয়ামতের ভাগিদার হবেন সোভানাল্লা বলেন এরপরে দোয়া করে আল্লাহর কাছে বললেন মনের কথা যে আল্লাহ নামাজ প্রতিষ্ঠাকারী তুমি আমারে বানাও আমার সন্তানদেরকে বানাও এরপরে নিজে ছোট হয়ে আল্লাহর কাছে বললেন রব্বানা তা কব্বাল দোয়া রব্বানা হে আমার রব ওয়াতা কব্বাল আল্লাহ কবুল করো দোয়া আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো সুবহানাল্লাহ বলে কি বিনয়ের সাথে হযরত ইব্রাহিম দোয়া করেছেন এই দোয়া থেকে দূরে থাকা যাবে যাবে না ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ বলল তুমি যাও তোমার ইসমাইলকে রেখে আসো মক্কাতে আর তোমার প্রিয় স্ত্রী স্ত্রী হাজেরাকে মক্কাতে রেখে আসো মক্কার জমিনে রেখে আসো মক্কার জমিনে রেখে আসলো ওখানে পানি নাই কোনো খেজুরের বৃক্ষ নাই কোনো ফল নেই কোনো কিছু নেই যেহেতু আল্লাহর হুকুম মরুভূমিতে রেখে আসলো তাদের রেখে এসে কাঁদতে কাঁদতে পাহাড়গুলো অতিক্রম করে করে যখন পাহাড়ের ওই পারে চলে গেল এখন আর হাজরাকে আর ইসমাইলকে দেখা যায় না ওই মুহূর্তে আল্লাহর কাছে হাত বাড়িয়ে হজরত ইব্রাহিম দোয়া করল সোরা বাকার একশত ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক হজরত ইব্রাহিমের ওই সময়ের দোয়াটা করণের আয়াত বানিয়ে দিয়েছেন সোভান আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বললো আল্লাহ রব্বি জাল হাজা বালাদান আমিনা আয় আল্লাহ তাআলা এই মক্কা আল মুকাররামা এই শহরটাকে তুমি শান্তির শহর বানায়া দাও কি দোয়া সুবহানাল্লাহ আয় আল্লাহ কোনো মানুষ নেই জনমানবহীন এলাকা বৃক্ষ নেই পানি নেই আল্লাহ আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি রেখে যাচ্ছি রব্বিজাল হা দা বলেদন আ মিনা আল্লাহ মক্কা শরীফকে তুমি শান্তির শহর বানায়া দাও অর্জুক আহ লাহু মিনা সমারথি মন আ মনে আ মিনহুম বিল্লা হি বললিও মিল্লা আর আল্লাহ কি বললেন আল্লাহ তালা অর্জুখ তুমি এদেরকে রেজেক দাও তুমি এমন রেজেক তাদেরকে দাও উত্তম রেজেক তুমি কাদেরকে দিবে মান আখের আল্লাহ তালা যারা তোমাকে বিশ্বাস করবে পরজগতকে যারা বিশ্বাস করবে আল্লাহ এদেরকে তুমি অফুরন্ত ফল ফ্রুট অনেক সুন্দর সুন্দর বৃক্ষ দিয়ে রেজেকের সমাহারকে তুমি আরও বাড়িয়ে দাও সুবাহ আল্লাহ হজরত ইব্রাহিমের দোয়ার ফসল হলো আজকে মক্কাতুল মক্করামা এই সুন্দর ভূমিতে আজকে খেজুর বাগান আজকে আঙুরের বাগান তরমুজ মালটা আপেল কমলা সব হচ্ছে পাথরের ভিতরে আল্লাহ সুবাহান তালা নবী ইব্রাহিমের এই পবিত্র জবানের দোয়াটা কবুল করে গোটা আরবকে একটি সুন্দর উর্বর ভূমিতে পরিণত করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন হজরত ইব্রাহিম জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে বলল আল্লাহ তালা রব্বুল আলমিন আমি যে তাওহিদের প্রচার করছি আমি যে তাওহিদ প্রচার করছি আল্লাহ তালা আমার এই তাওহিদের ধারা যাতে করে ঠিক থাকে এজন্য আমার ইসমাইল আমার এই রক্তের ধারার ভিতরে রব্বুল আলমিন তুমি তাদের মধ্য থেকে একজন নবী দাও আল্লাহ رب من بولن سورة بقرار ایک وَنُدْرِيشْ انو ترش نمبر بولن ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكي কিহিম ইন্নকাওতাল্লাজিজুল্লা হাকী এবার হিন্দু অকল্লা আল্লাহ আয়া আল্লাহ তালাম আরব্বুল্লাহ আমিন তুমি আমার বংশের মধ্যে থেকে একজন নবী পাঠায় দাও একজনরা সুল প্রেরণ করো তিনি তাদের নিকট তোমার আয়াতগুলো আয়া তুকা তোমার আসমানী খেতাবের আয়াতগুলো সেই নবী পাঠ করে শোনাবে সেই নবী হল জানেবে মোহাম্মদুর রসুল্লাহ হজরে ইব্রাহিম দোয়া করে গিয়েছেন আয় আল্লাহ ওই নবী আরও শিক্ষা দিবে শিক্ষা দিবেন এবং কি বিজ্ঞান বিজ্ঞান নবীজি জ্ঞান দিবে শিক্ষা দিবে আর সাহাবারা যুগে যুগে এলাকায় এলাকায় ভ্রমণ করে এই কোরআন আর হেকমা শিক্ষা দিবে এই জন্য সায়েন্স চিকিৎসা বিজ্ঞানের যত কিছু আছে প্রকৌশলী যত কিছু আছে সব জ্ঞানের মূল ধারা এসেছে মদিনা থেকে কোথা থেকে মদিনা থেকে জ্ঞান বিজ্ঞান যত কিছু আমরা দেখি সব মাধ্যমে নবীদের মাধ্যমে সাহাবারা শিক্ষা করেছে আর মাধ্যমে সমস্ত গোটা পৃথিবীতে এই জ্ঞানের ধারাগুলো ছড়িয়ে পড়েছে। আল্লাহ বললেন কি হিম এবারে দোয়া করলেন আয় আল্লাহ এমন নবী আপনি পাঠাবেন ওয়ুজাকি হিম অর্থাৎ সে নবী মানুষদেরকে পরিশুদ্ধ করবে মানুষদেরকে বলবে পাপ ছেড়ে দাও মূর্তি পূজা ছেড়ে দাও মানুষের উপর জুলুম নির্যাতন এগুলো বন্ধ করো সব স্বৈরাচারী বন্ধ করে তোমরা ওয়াইউজাক্কিহিম তোমরা ইসলাহ হয়ে যাও একজন প্রকৃত ইমানদার হয়ে যাও ওই নবী সেই কথা বলবেন সেই নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করেছেন হযরত ইব্রাহিম সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা হযরত ইব্রাহিমের সব দোয়াগুলো কবুল করেছেন কে আল্লাহ